সুপ্রিয় শিক্ষার্থীরা, এডওয়ার্ড কলেজের অনলাইন ক্লাসে পদার্থ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি ইশাদ সাদেক। এই করোনার সময়টি আমাদের সবারই খারাপ যাচ্ছে, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বহুদিন যেহেতু তোমাদের ক্লাসরুমে আসার সুযোগ নেই, সে কারণে এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনায় আমরা অনলাইন ক্লাস নিতে শুরু করেছি। আশা করি তোমরা আমাদের ক্লাসের সাথেই থাকবে। আজকে আমরা ক্লাস নেব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের উপরে, অষ্টম অধ্যায়, যেখানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা শিরোনামে একই সঙ্গে অনেক কিছু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ের প্রথম অংশ থেকে আমরা আজকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে তোমরা বেশ কিছু কথা জেনেছিলে। এর আগের ক্লাসটিতে, অর্থাৎ এর আগের অনলাইন ক্লাসে, তোমরা মাইকেলসন মডলি পরীক্ষণের সম্পর্কে জেনেছ, জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জেনেছ, এবং সেই ক্লাসে তোমরা এটিও জেনেছ পরের ক্লাসে আমরা, অর্থাৎ আজকের ক্লাসে আমরা আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব। আপেক্ষিকতার ধারণায় যাওয়ার আগে আমরা প্রথমে একটি কার্টুন ছবি দেখে নিই। এখানে কার্টুনটিতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে প্রথমে একজন সৈনিক বলছে যে শত্রুরা খুব দ্রুত এগিয়ে আসছে, এখন আমরা কি করতে পারি। এবং তোমরা স্ক্রিনে এটিও দেখতে পাচ্ছ, জেনারেল সাহেব তাদের নির্দেশ দিচ্ছেন দ্রুত যেন তারা পেছন দিকে পিছিয়ে যায়। এখন আপেক্ষিকতার মজাটি হচ্ছে এটি, যে সৈনিকটি টের পেল যে তারা যখন পিছিয়ে যাচ্ছে, তার কাছে মনে হলো যে সে নয় শত্রুরাই বুঝি পিছিয়ে গেল। অর্থাৎ এটি আসলে আপেক্ষিকতার মূল ধারণা। আপেক্ষিকতার পুরো ব্যাপারটি কোনো একটি সাপেক্ষের উপরে নির্ভর করে। তুমি কার সাপেক্ষে হিসাবটি করবে সেটি ঠিক করে দেবে তোমার ফলাফলটি কী। এর আগে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমরা আপেক্ষিক বেগের ধারণাটি পেয়েছো, আপেক্ষিক বেগ সংক্রান্ত বিভিন্ন গাণিতিক হিসাবপত্র করেছো। এবারে আমরা একটু অন্য ধরনের আপেক্ষিকতার হিসাব করব। এর আগে তোমরা যখন আপেক্ষিক বেগের হিসাব করে এসেছিলে, তখন তোমাদের কিছু কিছু জিনিস নির্দিষ্ট ছিল, কিছু রাশি নির্দিষ্ট ছিল, যেরকম সময়কে আমরা কখনোই পরিবর্তনশীল রাশি হিসাবে এর আগে দেখিনি, কিন্তু আইনস্টাইন এই ধারণাটি বদলে দিয়েছিলেন। এর আগের ক্লাসে শেষ অংশে আমি বলেছিলাম যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, যিনি আপেক্ষিক তত্ত্ব দিয়েছিলেন, তার দুটি ধারা, একটি বিশেষ আপেক্ষিক তত্ত্ব যেখানে জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করা হয়, আর একটি সাধারণ আপেক্ষিক তত্ত্ব যেখানে অজড় প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ সেখানে ত্বরণটি শূন্য থাকে না। আমাদের পাঠ্যক্রমে শুধুমাত্র বিশেষ আপেক্ষিক তত্ত্ব থাকায় আমরা শুধুমাত্র এটি আজকের ক্লাসে আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ আপেক্ষিক তত্ত্ব শুরু হয়েছে দুইটি মৌলিক স্বীকার্যের উপরে ভিত্তি করে। 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন এই স্বীকার্য দুটি প্রদান করেন। প্রথম স্বীকার্যটি হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোয় পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অভিন্ন আকারে বা অভিন্ন রূপে লেখা যায়। দ্বিতীয় স্বীকার্যটি হল শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর বেগ একটি ধ্রুব রাশি। এখানে শুধুমাত্র লেখা অবস্থায় হয়তো এই স্বীকার্য দুটি বুঝতে একটু কষ্টকর হতে পারে, সে কারণে আমরা এগুলোকে একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে আসা যাক বিশেষ আপেক্ষিক তত্ত্বের প্রথম স্বীকার্যের ব্যাখ্যায়। প্রথম স্বীকার্য কি বলছে? প্রথম স্বীকার্য বলছে সকল জড় প্রসঙ্গ কাঠামোয় পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অভিন্ন রূপে, অর্থাৎ একই চেহারায় লেখা যায়। এখানে আমরা পর্দায় দুটি প্রসঙ্গ কাঠামো দেখতে পাচ্ছি এবং এটিও দেখতে পাচ্ছি তারা একে অপরের সাপেক্ষে ভি বেগে গতিশীল, ধ্রুববেগ, অর্থাৎ এরা আসলে জড় প্রসঙ্গ কাঠামো। এখন এই জড় প্রসঙ্গ কাঠামোয় যদি পদার্থবিজ্ঞানের কোনো সূত্র প্রতিষ্ঠা করা হয়, যেমন ধরা যাক নিউটনের গতিসূত্র, তাদেরকে একই আকারের বা একই চেহারার সমীকরণ দ্বারা উভয় কাঠামোতে প্রকাশ করা যাবে। অর্থাৎ একটি কাঠামোয় যদি এফ সমান সমান এম এ পাও, অন্য কাঠামোয় কখনোই এফ সমান সমান এম এ প্লাস বি এমন ভিন্ন সমীকরণ পাওয়া সম্ভব হবে না। আমরা একটু ছবিতে দেখে নেই। এখানে প্রথম কাঠামোয় একজন একটি গাড়িকে ঠেলার চেষ্টা করছে এবং ঠেলে ঠুলে তার উপলব্ধি হলো যে এফ সমান সমান এম এ। আবার পাশের যে কাঠামো, অর্থাৎ গতিশীল কাঠামো,
সেখানেও আরেকজন লোক একটি গাড়িকে ঠেলার চেষ্টা করছে এবং ঠেলে ঠুলে সেও হিসাবপত্র করে পাবে এফ প্রাইম সমান সমান এম প্রাইম এ প্রাইম। এখানে দেখতে পাচ্ছ তার বল, ত্বরণ কিংবা ভর এদের মান হয়তো ভিন্ন হতে পারে বিভিন্ন কাঠামোয়, কিন্তু এদের যে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ নিউটনের গতিসূত্র সেটির চেহারা কিন্তু হুবহু একই রকম। এবং এই যে সূত্রগুলো একই রকম থাকবে, একই চেহারায় লেখা যাবে, অভিন্ন রূপে লেখা যাবে সকল জড় প্রসঙ্গ কাঠামোয়, এটি প্রথম শিকার্যের ভাষ্য। এবার আসা যাক বিশেষ আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় শিকার্যের ব্যাখ্যায়। দ্বিতীয় শিকার্য আমাদের জানাচ্ছে শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর বেগ একটি ধ্রুব রাশি। এখানেও আমরা আগের মতোই দুটি প্রসঙ্গ কাঠামো নিয়ে আলাপ করব। এখানে বলা হচ্ছে যে সকল জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর বেগ একই থাকে, অর্থাৎ আলোর বেগটি উৎস এবং পর্যবেক্ষকের মধ্যবর্তী যে আপেক্ষিক বেগ তার উপরে নির্ভরশীল নয়। তুমি যদি একটি কাঠামোয় আলোর বেগ সি পাও, অন্য কাঠামোয়ও তা সি পাবে, সেটি সি প্লাস বি অথবা সি মাইনাস বি, এরকম পরিবর্তিত কোনো বেগ আলোর ক্ষেত্রে পাওয়া যাবে না। এখানে আমরা একটু উদাহরণটি দেখার চেষ্টা করি। ধরা যাক এখানে একটি টর্চ লাইট জ্বালানো হলো, যেখানে অর্থাৎ একটি আলোক উৎস থেকে আমরা আলো নিক্ষেপ করলাম। এখন এই নিক্ষিপ্ত আলো ব্যবহার করে দুটি জড় প্রসঙ্গ কাঠামোতে আলাদাভাবে দুজন পর্যবেক্ষক যদি আলোর বেগ নির্ণয় করেন বা নির্ণয় করার চেষ্টা করেন, ধরা যাক যে প্রথম কাঠামোতে একটি মেয়ে আলোর বেগ নির্ণয় করছে, সে এই কাঠামোটিতে আলোর বেগ নির্ণয় করে সে পাবে সি। এখন যদি পাশের কাঠামোটিতে অর্থাৎ গতিশীল কাঠামোয় যদি আরেকটি ছেলে এই আলোর বেগটি নির্ণয় করার চেষ্টা করে, খুবই মজার ব্যাপার যে সেও নির্ণয় করে ঠিক সি পাবে, সে সি প্লাস ভিও পাবে না, সি মাইনাস ভিও পাবে না। এটি বিশেষ আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় শিকার্যের ভাষ্য। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটি নতুন ধারণা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে গ্যালিলিও রূপান্তর। গ্যালিলিও রূপান্তর হলো যখন আমরা সময়কে পরম মেনে নেই এবং সময়কে পরম মেনে একাধিক জড় প্রসঙ্গ কাঠামোর স্থান এবং কালের মধ্যে সম্পর্ক নির্দেশকারী কিছু সমীকরণ প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তখন তাদেরকে বলে গ্যালিলিও রূপান্তর। এখানে সময়কে পরম ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে সময় কোনো কিছুর উপরে নির্ভরশীল নয়, সময় সবসময় যে কোনো জড় প্রসঙ্গ কাঠামোয় একই। এখানে দেখো আমরা পর্দায় দুটি প্রসঙ্গ কাঠামো দেখতে পাচ্ছি যারা যথারীতি ভি বেগে গতিশীল। এখানে বলে নেওয়া ভালো যে প্রথমে প্রসঙ্গ কাঠামো দুটি পরস্পরের উপর সমাপতিত ছিল, অর্থাৎ তারা একই অবস্থানে ছিল এমনভাবে যাতে এক্স এবং এক্স প্রাইম অক্ষ, ওয়াই এবং ওয়াই প্রাইম অক্ষ, জেড এবং জেড প্রাইম অক্ষ একই সাথে মিলেমিশে ছিল। মূলবিন্দু ও এবং ও প্রাইম একই বিন্দুতে ছিল। তারপরে ডান পাশের কাঠামোটি ভি বেগে ধনাত্মক এক্স অক্ষের দিকে যাত্রা করে এবং যাত্রার ঠিক সূচনা মুহূর্ত থেকে আমরা সময় গণনা শুরু করি। তাহলে এখন আমরা হচ্ছে স্থানকালে যে কোনো একটি বিন্দুকে, বিন্দুটি স্ক্রিনে দেখা যাচ্ছে, বিন্দুকে নির্দেশ করলাম এবং এই বিন্দুটি আমরা যদি প্রথম কাঠামো অর্থাৎ এক্স ওয়াই জেড কাঠামোর সাপেক্ষে আমরা যদি এই বিন্দুর অবস্থানকে নির্ণয় করার চেষ্টা করি, সেটিকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করতে পারবো। আর যদি আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম কাঠামোর সাপেক্ষে অর্থাৎ ডান দিকের কাঠামোর সাপেক্ষে একই বিন্দুকে চিহ্নিত করতে যাই, সেটিকে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম বিন্দু দ্বারা চিহ্নিত করব। দেখো এটা কিন্তু একই বিন্দু, কিন্তু আমরা দুটি ভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এদেরকে চিহ্নিত করায় এদের ভিন্ন ভিন্ন মান এসে গেল। এখন আমরা বলেছিলাম যে আমরা সময় গণনাটি শুরু করেছিলাম ঠিক যাত্রা শুরুর মুহূর্তে, অর্থাৎ টি সময় পরে যদি এখন আমরা বর্তমান অবস্থানে থাকি, তাহলে টি সময় পরে গতিশীল কাঠামোটি যে দূরত্ব অতিক্রম করবে বা ও বিন্দু থেকে ও প্রাইম বিন্দুটি যে দূরত্ব অতিক্রম করবে সেটি বেগকে সময় দ্বারা গুণ করার মাধ্যমে অর্থাৎ ভিটি দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে ও থেকে ও প্রাইমের এই মুহূর্তে দূরত্ব হচ্ছে ভিটি, আমরা এটি স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবার আসা যাক এই যে এক্স ওয়াই জেড বা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম বিন্দুটির কথা বলেছিলাম, এই বিন্দুটির দূরত্ব কত। যখন আমরা প্রথম
কাঠামোর সাপেক্ষে এই বিন্দুটির দূরত্ব নির্ণয় করতে যাব, সেটি আমরা পাব x, এবং যদি আমরা দ্বিতীয় কাঠামোর সাপেক্ষে নির্ণয় করতে যাই তখন আমরা এই দূরত্বটি পাব x প্রাইম। তোমরা এটি স্ক্রিন থেকে দেখে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে x এবং x প্রাইম কিন্তু কোনোভাবেই এক নয়, দুটি দুই আলাদা কাঠামোয়, এটি আলাদা আলাদা মান দিচ্ছে কিন্তু বিন্দুটি কিন্তু একই। এখন এদের মাঝে আমরা যদি সম্পর্ক স্থাপন করি তাহলে আমরা গ্যালিলিও রূপান্তর সমীকরণটি পাই। এখানে আমরা পাচ্ছি যে x প্রাইম সমান সমান x মাইনাস vt, y এবং z অক্ষে যেহেতু কোনো গতি নাই, আমরা আসলে বিষয়টি সহজ করতে শুধুমাত্র একমাত্রিক গতির কথা বলেছি, যদি এটির y এবং z উপাংশ থাকতো বেগের সেক্ষেত্রে y এবং z এর সাথেও কিছু একটা যোগ বা বিয়োগ হতো। আর গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে প্রথমেই যেহেতু সময়কে পরম মেনে নেওয়া হচ্ছে, অর্থাৎ সময় সব সময় এক, সে কারণে টি প্রাইম এবং টি একই। গ্যালিলিও রূপান্তর সমীকরণের মতো বিপরীত গ্যালিলিও রূপান্তর বলেও একটি জিনিস আছে। দেখো, গ্যালিলিও রূপান্তরে আমরা গতিশীল কাঠামোর প্রতিটি স্থানাঙ্ককে, অর্থাৎ এক্স প্রাইমকে এক্স দ্বারা, ওয়াই প্রাইমকে ওয়াই দ্বারা, জেড প্রাইমকে জেড দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ আমরা গতিশীল কাঠামোর প্রতিটি স্থানাঙ্ককে স্থির কাঠামো বা সাপেক্ষ কাঠামোর যে স্থানাঙ্ক সেটি দ্বারা প্রকাশ করার চেষ্টা করেছি। আমরা যদি এর উল্টোটি করতাম, অর্থাৎ আমরা যদি এক্সকে এক্স প্রাইম দ্বারা প্রকাশ করতাম, তখন যেই সমীকরণগুলো আমরা পেতাম তাদেরকে আমরা বলি বিপরীত গ্যালিলিও রূপান্তর সমীকরণ। সমীকরণটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে আসো, গ্যালিলিও রূপান্তরের সমস্যা আছে কিছু, সেই সীমাবদ্ধতায়। প্রথম সমস্যা হচ্ছে গ্যালিলিও রূপান্তর বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্যোদয়, যেটি আমরা এই ক্লাসে প্রথমেই পড়ে এসেছি, তার সাথে সাংঘর্ষিক। প্রথমত আমরা যদি দেখি গ্যালিলিও রূপান্তর মেনে যদি বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব সম্পর্কিত কিছু সূত্র দিয়েছিলেন, সেই সূত্রগুলো গ্যালিলিও রূপান্তর অনুসারে বিভিন্ন জড় প্রসঙ্গ কাঠামোয় বিভিন্ন রূপ ধারণ করে, অর্থাৎ এটি প্রথম স্বীকার্য বিশেষ আপেক্ষিক তত্ত্বের সেটি মানে না। আবার গ্যালিলিও রূপান্তর সমীকরণের আরেকটি সমস্যা যে এটি অনুসারে আলোর বেগ পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপরে নির্ভরশীল, অর্থাৎ গ্যালিলিও রূপান্তর কাঠামো অনুসারে, গ্যালিলিও রূপান্তর অনুসারে ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোয় পরিমাপকৃত আলোর বেগও ভিন্ন ভিন্ন হবে, যা বিশেষ আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় শর্তের সাথে সাংঘর্ষিক, দ্বিতীয় স্বীকার্যের সাথে সাংঘর্ষিক। এখন এখানে আরেকটি সমস্যা হয়ে যায় যে আপেক্ষিক তত্ত্ব আসার আগ পর্যন্ত গ্যালিলিও রূপান্তর দ্বারা চিরায়ত বলবিদ্যার প্রায় প্রতিটি ঘটনাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যেত। এ কারণে বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানীরা সবসময় যেটি করেন, তারা অতীত এবং বর্তমানের মাঝে একটি সমন্বয় খোঁজেন। বিজ্ঞানী আইনস্টাইন এমন একটি সমন্বয়কারী রূপান্তর পদ্ধতি খুঁজে বেড়াচ্ছিলেন যা এই আপেক্ষিক তত্ত্বের সাথেও সঙ্গতিপূর্ণ হবে, আবার গ্যালিলিও রূপান্তরকেও মেনে চলবে। এখানে আমরা দুজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি, বাম পাশের জনকে সবাই চিনি, বিজ্ঞানী আইনস্টাইন, ডান পাশে প্রবীণ যে বিজ্ঞানীকে দেখা যাচ্ছে তিনি আব্রাহাম অ্যান্টন লরেন্স। এখন মজার ব্যাপার হলো যে আইনস্টাইন যখন এটি খুঁজতে গেলেন তখন দেখা গেল যে আইনস্টাইনের প্রায় 10 বছর আগে, অর্থাৎ 1895 সালেই বিজ্ঞানী হেনরিক অ্যান্টন লরেন্স, যাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তিনি তার তত্ত্বের প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ রূপান্তরটি করে রেখেছেন। আমরা এখন সেই রূপান্তরটি পড়ব। লরেন্স রূপান্তরের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে সময়কে পরম রাশি হিসাবে না মেনে, অর্থাৎ পরিবর্তনশীল হতে পারে এটি ধরে নিয়ে, এবং বিশেষ আপেক্ষিক তত্ত্বের মৌলিক স্বীকার্যতার সাথে সঙ্গতি রেখে একাধিক জড় প্রসঙ্গ কাঠামোর স্থান এবং কালের মাধ্যমে একটি সম্পর্ক নির্দেশ করার চেষ্টা করা হয়। এখানে দেখো, এখানে আমরা যথারীতি দুটি প্রসঙ্গ কাঠামো দেখতে পাচ্ছি যারা ভি বেগে গতিশীল, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো। এখানে শুরুতেই, অর্থাৎ যখন মূল বিন্দু ও এবং ও প্রাইম একই বিন্দুতে ছিল, তখন ঠিক যাত্রা শুরুর মুহূর্তে মূল বিন্দুতে একটি আলোক উৎস থেকে আলো জ্বালানো হয়। তোমরা এর আগের অধ্যায়ে জেনে এসেছ কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলো গোলীয় তরঙ্গমুখ আকারে, অর্থাৎ বৃত্তাকারে বা গোলক আকারে ছড়িয়ে যায়, এক্ষেত্রেও সেটি হবে। সেটি যদি হয়, ধরে নিলাম যে কোনো একটি নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ টি সময় পরে আলো হচ্ছে এই চিত্রে বা স্ক্রিনে প্রদর্শিত বিন্দুতে এসে পৌঁছলো,
যদি সেটি পৌঁছায়, সেক্ষেত্রে প্রথম কাঠামোয় অবস্থানকারী কোনো একজন দর্শক যদি এই অবস্থানটি মাপেন, তিনি পাবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান সিটি স্কোয়ার, অর্থাৎ এই দূরত্বটি। এই দূরত্বের হিসাবটি তোমরা যখন ভেক্টরের অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রে করে এসেছো তখন বহুবার করে এসেছো, এটি নতুন কিছু নয়। এখন মুশকিল হলো, সেখানে তোমরা একটি প্রসঙ্গ কাঠামোয় ব্যবহার করেছিলে, এখন এখানে কিন্তু প্রসঙ্গ কাঠামো আছে দুইটি, অর্থাৎ দ্বিতীয় কাঠামোয় অবস্থানকারী কোনো দর্শক যদি একই দূরত্ব মাপেন, তিনি কিন্তু ও থেকে দূরত্ব মাপবেন না, তিনি দূরত্বটি মাপবেন ও প্রাইম বিন্দু থেকে, অর্থাৎ দ্বিতীয় কাঠামোর মিলবিন্দু থেকে। তখন তিনি পাবেন সম্পর্কটি সিটি প্রাইমের সাথে সম্পর্কিত। এখানে আমরা সমীকরণ দুটি দেখতে পাচ্ছি যে কোন কাঠামোয় কোন দর্শক কী দেখবেন। এখন গ্যালিলিও রূপান্তর অনুসারে যদি এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস বিটি হয় এবং এই মানগুলো আমরা যদি দ্বিতীয় সমীকরণে অর্থাৎ 2 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা যেটি পাই সেটি হচ্ছে এক্স মাইনাস বিটি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার। এখন দেখো, 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণের ডান পক্ষটি কিন্তু একই, কিন্তু মুশকিল হচ্ছে এদের বাম পক্ষ এক নয়। 3 নম্বর সমীকরণের বাম পক্ষে একটি অতিরিক্ত এক্স মাইনাস বিটি হোল স্কোয়ার আছে, অর্থাৎ বিটি অংশটি এখানে অতিরিক্ত। তাহলে অবশ্যই আমাদের যেই রূপান্তর সমীকরণ মেনে, অর্থাৎ গ্যালিলিও রূপান্তর মেনে এই হিসাবটির চেষ্টা করা হচ্ছিল, তাতে কোনো সমস্যা আছে? আমাদের নতুন একটি রূপান্তর সমীকরণ প্রয়োজন। এখন লরেন্টজ রূপান্তর সমীকরণের জন্য প্রথমেই আমরা, যেহেতু আমরা কেবলই দেখলাম যে এক্স এবং এক্স মাইনাস বিটি সমান নয় এক্স প্রাইমের সাথে, অতএব আমরা এখানে প্রথম আন্দাজটি যেটি করলাম যে এক্স প্রাইম সমানুপাতিক এক্স মাইনাস বিটি এবং এক্স সমানুপাতিক এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম। তাহলে এখানে যদি আমরা সমানুপাতিক বদলে লিখতে চাই, অর্থাৎ সমীকরণ আকারে লিখতে চাই, সেখানে একটি কে চলে আসবে যা একটি সমানুপাতিক ধ্রুবক। এখানে কে অবশ্যই এক্স এবং টি এর উপরে নির্ভরশীল নয়, কারণ এক্স এবং টি এরা নিজেরাই পরিবর্তনশীল। এক্ষেত্রে আমরা আপাতত আন্দাজ করছি যে কে সম্ভবত ভি এর উপরে নির্ভরশীল হতে পারে। উভয় প্রসঙ্গ কাঠামোয় যদি সি এর মান একই রেখে, যেটি লরেন্টজ রূপান্তর সমীকরণ গঠনের প্রথম ধাপ বা প্রথম ধার্য বিষয়, যে সি এর মান অভিন্ন রেখে আমরা যদি কে এর মানকে নির্ণয় করতে যাই, তখন আমরা লরেন্টজ রূপান্তর সমীকরণ পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে যে কোনো একটি বিন্দু এক্স ওয়াই জেড এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দ্বারা নির্দেশিত দুটি আলাদা কাঠামো অনুসারে। এখন আমরা সমীকরণটি সমাধান করলে আমরা এই লরেন্টজ রূপান্তর সমীকরণটি পাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেহেতু এদিক এবারেও ওয়াই এবং জেড অক্ষের দিকে কোনো গতি নেই, সে কারণে ওয়াই এবং জেড প্রাইমের মান ওয়াই এবং জেডের সমান সমান হচ্ছে। যদি এদিকে বেগের কোনো উপাংশ থাকতো, এটি চেহারাও কিন্তু এক্সের সমীকরণের মতোই হতো। এবং এখান থেকে আমরা আরও পাচ্ছি টি প্রাইম সমান সমান টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এর বিস্তারিত হিসাব তোমাদের বইতে আছে, তোমরা অবশ্যই শুধুমাত্র সূত্রটি মুখস্থ করবে না, সূত্রটি কীভাবে আসলো সেটি তোমরা হিসাবটি দেখার চেষ্টা করবে, সেই হিসাব হয়তো ভবিষ্যতে তোমাদের এই জ্ঞানটি তোমাদের কোনো কাজে আসতে পারে। গ্যালিলিওর যেরকম একটি বিপরীত রূপান্তর সমীকরণ ছিল, লরেন্টজ রূপান্তরেরও তেমন একটি বিপরীত লরেন্টজ রূপান্তর আছে, যেখানে আমরা এক্স কে এক্স প্রাইম এবং টি প্রাইম দ্বারা রূপান্তর করি এবং টি কে প্রকাশ করি টি প্রাইম এবং এক্স প্রাইম দ্বারা। সমীকরণগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, লরেন্টজ রূপান্তর এবং গ্যালিলিও রূপান্তরের সম্পর্কটি যদি আমরা আলোচনা করতে যাই, এখানে প্রথমেই আমাদের একটি কথা পরিষ্কার হয়ে নেওয়া ভালো, যে লরেন্টজ রূপান্তর কার্যকরভাবে যদি হিসাবে গুরুত্বপূর্ণ হতে যায়, সেক্ষেত্রে অবশ্যই আলোর বেগের কাছাকাছি মাত্রায় বেগ অর্জন করা প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র আলোর বেগের কাছাকাছি বেগেই লরেন্টজ রূপান্তর কাজ করে। এখন দৈনন্দিন জীবনে আমরা যে সকল বেগের মুখোমুখি হয়ে থাকি, সেসব বেগের মান খুবই কম, অর্থাৎ
আলোর বেগের তুলনায় তাদের মানটি খুবই কম, সে কারণে ভি বাই সি রাশিটি, যেটি আমরা লরেঞ্জ রূপান্তর সমীকরণের ভেতরে একাধিকবার দেখেছি, সেই রাশিটির মান খুবই অল্প হয়ে থাকে। যেমন এখানে দেখতে পারি বিশ্বের দ্রুততম মানবের বেগ অর্থাৎ উসাইন বোল্টের যেই রেকর্ড এই মুহূর্তে 100 মিটার দৌড়ে, সেটি 9.5 সেকেন্ডের কাছাকাছি, অর্থাৎ তার বেগটি হচ্ছে 10.5 মিটার পার সেকেন্ড। আমরা যদি এই ওনার বেগকে অর্থাৎ উসাইন বোল্টের সর্বোচ্চ বেগকে সি দ্বারা ভাগ করি, আমরা পাচ্ছি 0.00000035। তোমরা দেখতে পাচ্ছ এখানে 10^-8 এটি দ্বারা গুণ করা হয়েছে। আবার উসাইন বোল্টের বেগকে আমাদের যথেষ্ট না মনে হতেই পারে, তাহলে আমরা এবার একটু ধরে নিই যে আমাদের যেসব যান্ত্রিক উপায় আমরা বেগ বৃদ্ধি করে থাকি তার মধ্যে যেটি আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে সর্বোচ্চটি হচ্ছে একটি সুপারসনিক বিমানের গতিবেগ, অর্থাৎ বিমান বাহিনী যেসব মিগ বিমান ব্যবহার করে থাকে, যেটি শব্দের বেগ বা শব্দের বেগের চেয়ে অধিক বেগেও গতিশীল। এদের গড়ে এদের বেগ মোটামুটি 350 মিটার পার সেকেন্ড হয়ে থাকে। 350কে আমরা যদি আলোর বেগ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.00000116। এখানে আমাদের যে গুণকটি সেটি হচ্ছে 10^-6, এমন কিছু এদিক ওদিক হয়নি, এখনও ভি বাই সি এর মান খুবই 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 অল্প রয়ে গিয়েছে। অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি যদি ভি সি এর চেয়ে অনেক 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 বেশি ছোট হয়, অর্থাৎ তখন ভি বাই সি এর যে মান সেটি প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ লরেঞ্জ রূপান্তরে আমরা যেটি পেয়েছিলাম যে এক্স প্রাইম সমান সমান x-vt/√1-v²/c², ভি বাই সি এর মান যদি শূন্য হয় শূন্যের কাছাকাছি হয়, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান শূন্যের আরও বেশি কাছাকাছি হবে, অর্থাৎ তখন নিচের রাশিটি হয়ে যাবে √1-0, অর্থাৎ আমরা পাব যে এক্স প্রাইম সমান সমান x-vt এবং টি প্রাইম সমান সমান টি, যেটি আসলে গ্যালিলিও রূপান্তরেই আমরা পেয়েছিলাম। অর্থাৎ খুবই ক্ষুদ্র বেগের ক্ষেত্রে লরেঞ্জ রূপান্তর আসলে গ্যালিলিও রূপান্তরে পরিণত হয়। তাহলে সুনির্দিষ্ট শর্তে গ্যালিলিও রূপান্তর আসলে লরেঞ্জ রূপান্তরেরই একটি বিশেষ অবস্থা, যেটি আইনস্টাইন প্রথমেই চেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বিশেষ আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে আমরা যেসব গাণিতিক ফলাফল পাই তার প্রথমটি হলো দৈর্ঘ্য সংকোচন, দ্বিতীয়টি হলো কাল দীর্ঘায়ন, তৃতীয়টি হলো ভরের আপেক্ষিকতা এবং চতুর্থটি হলো ভর শক্তি সম্পর্ক। এগুলো ছাড়াও বিশেষ আপেক্ষিক তত্ত্বের আরও অনেক ফলাফল রয়েছে। আপাতত আমরা যেহেতু আমাদের পাঠ্যক্রমের ভেতরে রয়েছি, আমাদের পাঠ্যক্রম অনুসারে এই চারটি বিষয় আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবার পরিবারকেও ভালো রাখো এবং নিজেরা অবশ্যই করোনা থেকে সাবধানে থাকবে। তোমাদের পরবর্তী ক্লাসেও সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকো এবং আজকের ক্লাসে তোমরা যা যা পড়লে প্রত্যেকের কাছেই অনুরোধ যে শুধুমাত্র ক্লাসটুকু ভিডিওতে দেখলেই চলবে না, অবশ্যই তোমার নিজের বইটি একটু খুলতে হবে। বইতে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, বিস্তারিত হিসাবগুলো একটু নিজেরা করে দেখবে বাসায় গিয়ে। তোমরা এখন যেহেতু তোমাদের ক্লাসে আসতে হচ্ছে না বা অন্যান্য অনেক কাজ থেকেই আমরা এখন ছুটিতে আছি, হাতে এখন প্রচুর সময়, সেই সময়টি তোমাদের সবার কাছে অনুরোধ যে তোমরা একটু পড়াশোনা করবে। পড়াশোনা করার মাধ্যমে তোমরা এই ছুটির সময়টিকে কাজে লাগাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে।